আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি সৃষ্টিকে তৈরি করেছেন নানা রকম বৈশিষ্ট্যে বিভিন্ন বর্ণ ও বৈশিষ্ট্যের এসব সৃষ্টির মাঝে শুধু একটি বোধ তৈরি করেছে বন্ধন আর তা হচ্ছে ঐক্য বর্তমান বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ থাকার বদলে বেছে নিয়েছে বিচ্ছিন্নতা সম্পর্ক হিংসা বিদ্বেষ লোভ সম্পদের মালিকানা ইত্যাদি নিজেদের জীবনের অন্তর্ভুক্ত করে সুযোগ করে দিয়েছে অমুসলিম জাতি ও রাষ্ট্রগুলোকে নিজেদের অস্তিত্ব বিপন্ন করায় অথচ হাজার বছর পূর্বে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম যদি শিক্ষাহীন সমাজ বিচ্ছিন্ন মানুষকে এক করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আজও মুসলিম সমাজ ঐক্যের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারে ইসলামের সোনালী সমাজ এবারের আলোচনা থেকে জানব ঐক্যের মূল্য যা রসুল আল্লাহ আলাইসাল্লামের জীবনে বই এনেছিল সাফল্য অযিবুল্লাহ হিমানে শেতন রজিম আলহামদুলিল্লাহ হোসাল্লা তুসাল্লাহ মায়ালা রসুল ইল্লাহ ওয়াতা সিমু বিহাবুল্লাহ হিজামি আউয়া আলা তাফার রক একটি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি কোরআন সবচেয়ে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করেছে প্রশ্নটির উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাই যেমন ডক্টর তোহা জাবের বলেছেন একজন আন্তর্জাতিক ইসলামিক চিন্তাভিদ কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বারবার যার উপর গুরুত্ব দিয়েছে তাহলে তাও হিত আল্লাহর একত্ববাদ এক আল্লাহর বিশ্বাস পরপরেই পরেই কোরআন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ঐক্য ঐক্যবদ্ধ থাকা কোরআনের আয়াত পড়ে দেখুন সুর আল এমরানের আয়াত ওয়া আসিমু বেহাবাফার আল্লাহর রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরে রাখো ওয়ালা এতাফার রাকু বিচ্ছিন্ন হইও না বিবাদ বিসম্বাদে জড়িত হইও না গ্রুপিং করো না তাফার রক শব্দের অর্থ হলো গ্রুপিং করা দলাদলি করা হানাহানি করা কাজেই কোরআনের সবচেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল তাওহিদ এবং ঐক্য আল্লাহ যেমন এক আল্লাহ চান তার বান্দারা ঐক্যবদ্ধ থাক এক থাক কাজেই ঐক্যের সাথে একের সম্পর্ক আছে তাওহিদের সম্পর্ক আছে আবার প্রশ্নটি করি কোরআন সবচেয়ে বেশি কোন বিষয়কে ঘৃণিত করেছে কোন বিষয়ের প্রতি সবচেয়ে বেশি ঘৃণা প্রকাশ করেছে কোরআন খুঁজে দেখলে দেখা যায় বারবার কোরআন শিরকের বিরুদ্ধে বলেছে তুসিক বিল্লা আল্লাহর সাথে পার্টনারশিপ সৃষ্টি করো না অংশীদার তৈরি করো না আল্লাহ একক একক ক্ষমতার অধিকারী কারো পক্ষে প্রতি তিনি মুখাপেক্ষি নন তার কোনো পরিবার নেই কোনো পার্টনার নেই কোনো স্ত্রী নেই পুত্র নেই সন্তান নেই এর পরেই আল্লাহ বারবার বলেছেন লেতেফার রাখো অনেক্য সৃষ্টি করো না গ্রুপিং করো না দলাদলি করো না কাজেই তৌহিদ যেমন ফরজ আল্লাহর একত্ববাদ বিশ্বাস করা যেমন ফরজ ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করাটাও ফরজ শিরিক করা যেমন হারাম অন্যায় জঘন্য জঘন্যগুণা একইভাবে অনৈক্য সৃষ্টি করা গ্রুপিং তৈরি করা দলাদলি করা মুসলমানদেরকে বিবাদ বিসংবাদে লিপ্ত করে দেয়া একইভাবে হারাম এবং জঘন্য একটি গোলা একটি সোনালী ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠা আমরা করতে চাই যেমন সাহবায়িক রামের যুগে ছিল তার প্রধান বৈশিষ্ট্য হবে সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে ধর্মীয় বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা অস্বীকার করা যাবে না মতামতের বিভিন্নতা থাকবে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করেছেন মহান শিল্পী আল্লাহ দুইজন মানুষকে এক করে সৃষ্টি করেন নাই প্রত্যেকের পৃথক বৈশিষ্ট্য পৃথক গুণ পৃথক অবয়ব চেহারা চেহারার পার্থক্য যেমন বিভিন্ন একইভাবে মনের চিন্তার পার্থক্য বিভিন্ন থাকবে দুজন মানুষের চিন্তা পিতা পুত্রের চিন্তা এক হবে না ভিন্নমত থাকবেই কিন্তু এই ভিন্ন মতকে পুঁজি করে দলাদলি করা যাবে না বিবাদ বিসংবাদে লিপ্ত হওয়া যাবে না সহনশীলতা পরমত সহিংসতা ইসলামের পরম একটি শিক্ষা বড় একটি গুণ একটি আদর্শ ঐক্যবদ্ধ থাকতে হবে আরেকজনের কথা শুনতে হবে চিন্তা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে ঐক্যই শক্তি আল্লাহ আক্ত তাই বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফারাকু ওয়াখতালাফু মিন বা'দিমা জা'আহুমুল বাইনাত তুমরা ওই জাতিগুলোর মতো হয়ো না যারা দিদা বিভক্ত হয়ে গেছে মত ভিন্নতাকে পূজি করে দলাদলিতে লিপ্ত হয়েছে তাদের মতো তোমরা হয়ো না তোমাদের কাছে বা বাইয়িনাত এসেছে দলিল এসেছে কোরআনে এসেছে গাইডলাইন আছে সুন্নাত আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কোরআন এবং সুন্না তোমাদের কাছে দুটি সম্পদ আমি রেখে যাচ্ছি এই দুটোকে অটল করে ধরে রাখো তাহলে পথভস্ট হবে না কাজে অনেকের কোনো সুযোগ নেই বিবাদের কোনো সুযোগ নেই গ্রুপিং করার কোনো সুযোগ নেই ঐক্যবদ্ধ থাকব শক্তি আসবে সাহবাইকেরাম ঐক্যবদ্ধ ছিলেন যুদ্ধের বিজয়ী হয়েছেন বদরে বিজয়ী হয়েছেন খন্দকে বিজয়ী হয়েছেন আহজাবে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়েছেন তাপুকে কোনাই নেই মক্কা বিজয় করেছেন একের পর এক অঞ্চল ইসলামের ছায়া তুলে এসেছে ঐক্যের কারণে ইমানের কারণে বিশ্বাসের কারণে আজও মুসলমানরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসবে ঐক্য নষ্ট করবে আল্লাহর সাহায্য চলে যাবে দেখুন অনৈক্য শিরুকের চেয়ে জঘন্য তার প্রমাণ কোরআনে কেমের এই ইল ইতিহাস পড়ে দেখুন হজরত মুস ইসলামকে আল্লাহ যখন তুর পাহাড়ে ডাকলেন তাওরাত দেওয়ার জন্য তিনি তার প্রতিনিধি করে গেলেন তার ভাই হজরত হারুনকে বয়সে হারুন আলাহ ইসলাম বড় মূস আলহ ইসলাম ছোট কিন্তু তার প্রতিনিধি হিসেবে তিনি কাজ করছেন বনি ইসরায়েল সমাজে তুর পাহাড়ে চলে যাওয়ার সুযোগে শয়তান মুসা আলাই ইসলামের এই অনুপস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করলো ফায়দা লুটার চেষ্টা করলো আরেক মূসাকে তৈরি করে দিল যার নাম মূসা সামেরি তাকে আল্লাহ বিশেষভাবে লালন পালন করেছিল তার মা ছিল না নীরব এক জায়গায় আল্লাহ পাক তাকে লালন পালন করেছে তার কাছে ফেরেস্তা আসতো তাকে খাওয়াতো ফেরেস্তা যখন কোথাও চলে আসতো তখন আল্লাহর ক্ষুদ্রতে মরা ঘাসগুলো জীবিত হয়ে যেত সে মূসা সামেরি সেটা দেখে ওই কিছু মাটি সংযোগ সংরক্ষণ করে রেখেছিল আল্লাহর ইচ্ছা বনে ইসরায়েলকে পরীক্ষা করবেন মূসা সামিরি স্বর্ণের একটা বাচুর তৈরি করলো গরুর বাচ্চা তৈরি করে সেখানে ওই মাটিগুলো দেওয়ার পরে স্বর্ণের তৈরি বাচুরটি হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো তখন মূসা সামিরি বনে ইসরালকে বলল হায় ইলা হু কুমা ইলা মুসা তোমরা কি করছো এটাই তোমাদের প্রভু এটাই তোমাদের ইলাহ এবং মূসা যে তুর পাহাড়ে গিয়েছে তারও ইলা এটাই তোমরা এটাকে পূজা করো তার প্রচারণায় বিভ্রান্ত হয়ে বনে ইসরায়েল ভাগে বিভক্ত হয়ে যায় কেউ কেউ এই বাচুরের পূজা শুরু করে হজরত মৌসা ইসলাম যখন ফিরে আসলেন এবং জানতে পারলেন বনি ইসরায়েলের কিছু অংশ শিরিক করা শুরু করেছে বাচুর পূজা শুরু করে দিয়েছে তিনি খুবই রাগান্বিত হয়েছেন রাগী নবী ছিলেন হজরত তিনি তার বড় ভাইয়ের দাড়ি চেপে ধরলেন এবং বললেন তুমি কি করলে বনি ইসরাইল সিঁড়িকে লিপ্ত তুমি তোমার দায়িত্ব পালন করো আমি তোমাকে প্রতিনিধি করে রেখে গিয়েছি হজরত হারুন ইসলাম ভয় পেয়ে গেলেন হজরত মুসাকে বললেন ইয়াবনা হে আমার মায়ের সন্তান হে আমার ভাই লতা খুজ বিলাহিয়াতি ওয়ালা বিরাসি আমার মাথা চেপে ধরো না আমার দাড়ি চেপে ধরনা ছেড়ে দাও আমি তোমার আশার অপেক্ষায় আছি আমি কোনো অ্যাকশন গ্রহণ করি নাই বনে ইসরায়েলের এই অংশের বিরুদ্ধে কারণ আমি যদি অংশগ্র অ্যাকশন গ্রহণ করতাম তাহলে বনি ইসরায়েল দুই ভাগে ভাগ হয়ে যেত তুমি এসে তখন বলতো বলতে খাসি তুলে ফর্তাবাই ইসরায়েল আমি ঐক্যবদ্ধ একটি জাতি তোমাকে দিয়ে গেলাম আর তুমি তাদেরকে দুই ভাগে বিভক্ত করে দিলে হজর হারুন আল্লাহ ইসলাম নবী নবী হয়েও তিনি শিরিকের বিরুদ্ধে এই কারণে ব্যবস্থা গ্রহণ করে নাই যাতে একটা জাতি যেন বিভক্ত হয়ে না যায় জাতীয় ঐক্য সামাজিক ঐক্য ধর্মীয় ঐক্য একটি জাতিকে উন্নতির সোপানে উচ্চ সোপানে নিয়ে যেতে পারে কাজে ঐক্য হলো একটি শক্তি ঐক্য হলো ইসলামের শিক্ষা ঐক্য হল ইসলামের আদর্শ আজকে বাংলাদেশের মুসলিম সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে ইসলামকে আমরা বড়ই সংকীর্ণ করে ফেলেছি ইসলামের বৃত্ত অনেক বিশালভাবে আল্লাহ কোরআনে এঁকে দিয়েছেন সেই বিশাল বৃত্তকে আমরা ছোট বানিয়ে ফেলেছি কত ছোট্ট ছোট্ট বিষয়ে আমাদের বিবাদ মারামারি হানাহানি রক্তারক্তি সালাম বিনবয় বন্ধ নবীর উপর দরুদ কি দাঁড়িয়ে পড়ব কিংবা বসে পড়বো জামা কি খুব লম্বা হতে হবে না একটু ছোট হলে চলবে টুপি কি লম্বা হবে না খাটো হবে দল্লিন বলবো না জলিন বলবো কি আশ্চর্য এটা নিয়ে কত পরিশ্রম কত লেখালেখি যেন এটাই পুরো মুসলিম উম্মার বড় এক সমস্যা আমাদের এই কাণ্ড অমুসলিমদেরকে হাসাচ্ছে মুসলিমদের শক্তিকে নষ্ট করে দিচ্ছে ইসলামের বিশাল সৌন্দর্যকে আমরা এইসব নোংরামি দিয়ে ঢেকে ফেলেছি শুধু বাংলাদেশের মতো অনুন্নত সমাজে আমরা তা করছি তা নয় যারা বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে আমরা মাইগ্রেশন করছি আমেরিকাতে ব্রিটেনে অস্ট্রেলিয়া কানাডায় সেখানে গিয়েও ওই নোংরামি আমরা বন্ধ করতে পারিনি সেখানেও কিন্তু সেই জ্বালাতন সেই কাদা ছোটো ছোঁড়েই অথচ একটি অমুসলিম সমাজের কাছে আমরা মুসলিম হিসেবে ইসলামের প্রতিনিধিত্ব করছে এই কথাও আমরা ভুলে যাই আমাদের দরকার অমুসলিমদের কাছে ইসলামকে প্রকাশ করা কিন্তু আমরা কি করছি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন জুমার বিভিন্ন আলোচনায় আমরা সেই কাদা ছোট ছোটতে লিপ্ত হয়ে যাই অজ্ঞতা মূর্খতার কারণে ইসলামকে আমরা সংকীর্ণ করছি কিন্তু ইসলাম কত উদার কোরআন কত উদার একটু দেখুন কোরআন কি শুধু ঐক্যের কথা মুসলমানদেরকে বলেছে কোরআন ধর্মীয় ডায়ালগ আন্তঃধর্মীয় সংলাপের কথা চোদ্দশো বছর আগেই বলেছে দেখুন কোরআন অমুসলিম সম্প্রদায়কে কত সুন্দর করে ডাকে কত সম্মান করে আল্লাপাক ইহুদে এবং খ্রিস্টানদেরকে কি বলে ইয়া আহলাল কিতাব হে গ্রন্থের মানুষেরা হে বইয়ের মানুষেরা হে জ্ঞানের মানুষেরা কত সম্মান করে তাদেরকে ডেকেছে সেখানে তাদেরকে লজ্জিত করেনি অপমান করেনি সুন্দর করে ডেকেছে

ইলা কালিমাতিন ইমাতিন সাওয়াইমবাইনানা ওয়া বাইনাকুম যে কমন পয়েন্টটি আমাদের এবং তোমাদের মাঝে সমানভাবে প্রযোজ্য কয়েকটা পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই কি পয়েন্ট যে এক আল্লাহ ছাড়া কারো উপাসনা এবাদত আমরা করবো না আল্লাহর সাথে কাউকে শরিক করবো না এবং কোনো মানুষকে আমরা মুনিভ হিসেবে গ্রহণ করবো না কারো দাসত্ব গ্রহণ করবো না এই পয়েন্টগুলোর উপর আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আসব ইসলামের এই আহ্বান ঐক্যের এই আহ্বান শুধু মুসলমানদেরকে নয় দেখুন অমুসলিমদেরকেও আহ্বান কিভাবে জানানো হয়েছে ইসলামের উদারতা কোরআনের এই উদারতাকে আমরা মলিন করে ফেলছি সামান্য ছোটোখাটো বিষয়। আল্লাহ কি কবরে আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি দলিন বলেছ না জলিন বলেছ তুমি কি দাঁড়িয়ে মিলাদ পড়েছ দরুদ পড়েছ না বসে পড়েছো কি জঘন্য অন্যায় আমরা করছি অন্য ধর্মের সাথে উদারতা ইসলামের শিক্ষা আল্লাহ নবী অন্য ধর্মের লোকদের সাথে আলোচনা করেছেন মসজিদে নববীকে বসে যেটা জান্নাতের একটি টুকরা মা বাইনা মিম্বারি ওয়াবাইতি রাউদৌতম্বের রিয়াদুল জান্না মসজিদে নববীর মিম্বার এবং নবীর ঘরের মাঝখানের জায়গাটি হলো জান্নাতের একটি টুকরা সেই জান্নাতের টুকরাতে আপনি খুঁজে পাবেন একটি খুঁটি আছে যেখানে লেখা আছে উস্তোয়া উফুদ বিভিন্ন অমুসলিম বিদেশি প্রতিনিধির সাথে নবী এই জায়গায় বসে সংলাপ করেছেন নাজারান থেকে খ্রিস্টানরা এসেছে আল্লা নবী তাদের সাথে সংলাপ করেছেন আলোচনা করেছেন ইহুদিদের বাইতুল মিদরাস একটি বিদ্যাপীঠ ছিল মক্কায় মদিনাতে আল্লাহ নবী সেখানে গিয়েছেন তাদের সাথে আলাপ করেছেন নবীর সাথে সংলাপের কারণে অনেক ইহুদি এবং খ্রিস্টান ধর্মগুরু পণ্ডিতেরা প্রভাবিত হয়ে ইসলাম কবুল করেছে ইবনে সালাম একজন খ্রিস্টান একজন ইহুদি ধর্মগুরু ছিলেন আহলে কিতাব ছিলেন বড় একজন তাওরাতের পণ্ডিত ছিলেন তারা ইসলাম কবুল করেছে ইসলামের সৌন্দর্যকে অনুভব করেছে আল্লা নাই যে জান্নাতের টুকরাতে আমি কিভাবে প্রবেশ করাবো কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে কোনো গ্রুপের মুসলমান যদি ঢুকে মসজিদ থেকে তাদেরকে তাড়িয়েও দেওয়া হয় এবং মসজিদকে আবার নতুন করে ধৌত করা হয় কি আশ্চর্য যেখানে মসজিদে নববীতে নাসারা নাজার নাজারের খ্রিস্টানরা প্রবেশ করেছে আল্লাহনবীর সাথে কথা বলেছে আরও আশ্চর্যের বিপর যখন খ্রিস্টানদের প্রেয়ারের টাইম এসে যায় তখন তারা বলল যে আমরা আমাদের প্রেয়ারের সময় হয়েছে প্রার্থনার সময় হয়েছে আল্লাহনবী বললেন যে তোমরা এখানেই করো মসজিদে নববী যেখানে নামাজ হয় আল্লাহনবী মামত করেন সেই মসজিদে নববীতে খ্রিস্টানদেরকে প্রেয়ার করার প্রার্থনা করার সুযোগ আল্লাহনবী দিয়েছেন কি উদার ধর্ম ঐক্যের ধর্ম মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ইউনিটি তৈরি করার জন্য ইসলামের আগমন ঘটেছে অন্য ধর্মের স্বীকৃতি ইসলামের বড় একটা বৈশিষ্ট্য দেখুন কুলিয়া ইয়ুহাল কাফিরুন পড়ুন সুরা কাফিরুন আল্লাহ বলছেন লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমরা তোমাদের ধর্ম পালন করো দিন পালন করো আমরা আমাদের দিন পালন করি এই আয়াতে কিন্তু আল্লাপাক স্বীকৃতি দিয়েছেন তাদের ধর্মকেও আল্লাপাক দিন বলেছেন এটাও তোমাদের ধর্ম এটা বলে নেই তোমাদের ধর্ম কিছুই না এটা ধর্মই না আল্লাহ পাক কেমন বলেননি এটা ইসলামের উদারতা অন্য ধর্মের স্বীকৃতি দান করা একইভাবে দেখুন আল্লাপাক করে অনেকের ইমে বলছেন যারা আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তি দেব পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না অন্যের দেবদেবী যেটা অন্যায় জঘন্য একটি অন্যায় মানুষ নিজের হাতের বানানো প্রতিমা পূজা করছে এত ধরনের মূর্খতা তারপরেও আল্লাহ তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন কেন সামাজিক অশান্তি তৈরি হবে অনৈক্য তৈরি হবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে কাজে ইসলামের শিক্ষা হলো সার্বক্ষণিকভাবে ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা ইসলামের সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বড় বৈশিষ্ট্য মতভেদ থাকবে মতবিরোধ থাকবে মতের বিভিন্নতা থাকবে তবে বিচ্ছেদ যেন না হয় অনৈক্য না হয় এটাই ইসলামের শিক্ষা দেখুন রামের যুগে বিভিন্ন মাসেলাতে বিভিন্ন বিষয়ে তাদের বিভিন্ন মত ছিল হজরত আবু বকরের একটি মত ছিল হজরত উমরের একটি ছিল হজরত আলীর ছিল হজরত ইবনে আব্বাসের একটি মত হজরত ইবনে মাসউদের আর একটি মত আমরা সেই মতামতগুলোকে খুঁজে পাই কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি কি তাদের ছিল একজন আরেকজনকে দেখিয়ে কি সালাম বন্ধ করে দিয়েছিলেন একজন আরেকজনের বিরুদ্ধে কি বিষোদ্গার করেছিলেন জ্বালাময়ী মুক্তিতা দিয়েছিলেন আমাদের আলেম সমাজকে এই আদর্শগুলোকে সাবাই গ্রামের আদর্শগুলোকে একটু দেখবেন না মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আরেক মসজিদের ইমামের বিরুদ্ধে বলা কত মজা লাগে শয়তান আমাদের মধ্যে মজা লাগিয়ে দেয় কিন্তু জাতি যে বিভক্ত হয়ে যাচ্ছে পাড়া যে বিভক্ত হয়ে যাচ্ছে সমাজ যে বিভক্ত হয়ে যাচ্ছে এটার কথা কি খেয়াল করেছেন ইসলামের শিক্ষা হলো মতভেদ থাকবে মতবিভিন্নতা থাকবে এটা ন্যাচারাল স্বাভাবিক তবে এর কারণে বিচ্ছেদ হওয়া যাবে না অনেক করা যাবে না শ্রদ্ধা বোধ কমানো যাবে না সহিংসতা থাকতে হবে আরেকজনের কথাকে শুনতে হবে দেখুন নবী নির্দেশ দিলেন সাবাইক রামকে একটি যুদ্ধ শেষ করে তারা এসেছে খান্দকের যুদ্ধ শেষ সবাই ক্লান্ত শ্রান্ত ঘরে চলে গেছে যুদ্ধের পোশাক খুলে গোসল করা শুরু করলো বিশ্রাম গ্রহণ করা শুরু করলো ইতিমধ্যে হজরত জিব্রাইল এসে নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন আমরা ফেরেস্তারা তো এখনো যুদ্ধের পোশাক খুলি নেই আল্লাহ বলছেন আপনাকে অমুক জায়গায় গিয়ে আবার যুদ্ধ করতে হবে নবী তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরিধান করে ঘোষণা করে দিলেন হে আমার সাহাবাগন বিশ্রাম চলবে না জোহরের সময় তোমরা আসরের নামাজ ওই জায়গায় না গিয়ে তোমরা পড়বে না বনি করাইজাতে গিয়েই তোমরা আসরের নামাজ আদায় করবে সাহবাইকেরাম রওনা হয়ে গেলেন পথের মধ্যে আসরের সময় হয়ে গেলো সূর্য ডুবুডুবু সাহবাইকেরামের মধ্যে দুই মত তৈরি হলো কেউ বলল আল্লাহ নবী বলেছেন পথে আসর পরা যাবে না সেই জায়গায় গিয়ে আসর পড়তে হবে ওয়াক্ত চলে গেলেও সূর্য ডুবে গেলেও আমরা সেখানে গিয়ে পড়বো কারণ আল্লাহনবীর সরাসরি নির্দেশ আরেক দোল সাহব চিন্তা করলেন আল্লাহ নবীর বাণীটার মর্মটা কী তারা বললেন আল্লাহ নবীর বাণীর আসল উদ্দেশ্য হলো আমরা যাতে পথে দেরি না করে তাড়াতাড়ি গিয়ে যাই এমনকি আসর নামাজ সেখানে পড়ার চেষ্টা করে এটার অর্থ এই নয় যে আসর নামাজ পথে হয়ে গেলে আমরা আসরের নামাজকে কজা করে ফেলব দুই দল দুইভাবে নামাজ আদায় করলেন কেউ পথে নামাজ আদায় করে ফেললেন আরেক গ্রুপ বনিকায় যাতে গিয়ে নামাজ আদায় করলেন দুজনের দুই গ্রুপের দুই রকম চিন্তার কথা আল্লাহনবীকে জানানো হলো আল্লাহ নবী দনুরকে দুই গ্রুপকে স্বীকৃতি দিলেন এখানে আমরা কি দেখতে পাই তাহলে বোঝা যায় আল্লাহ নবী বিভিন্ন মতের সুযোগ তৈরি করেছেন কোরআন এবং হাদিসের এখলাসের সাথে নিষ্ঠার সাথে আমরা যদি গবেষণা করি সেখানে বিভিন্ন রকম পথ বের হয়ে আসতে পারে তবে শর্ত হল একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাকে কমানো যাবে না কেউ আমিন জোরে বলবে বলবে নামাজে কেউ 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 হয়তো হয়তো রুকুতে যাওয়ার আগে হাত হাত তুলবে তুলবে না তবে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা কমানো যাবে না শুধু সাহাবেক রাম নয় তাদের অনুসারী যারা আইম্মাই মুজিতাহিদিন ইমাম আবু হানিফা ইমাম শাফাই ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এবং অন্যান্য ইসলামিক স্কলার যারা ছিলেন অতীতে তাদের মধ্যেও বিশাল ব্যবধান ছিল মতের ভিন্নতা ছিল চারটা স্কুল স্বীকৃত স্কুল তৈরি হয়েছে ইসলামিক ফিক জুডিস স্কুলস কিন্তু পারস্পরিক তাদের শ্রদ্ধাবোধ ছিল আসুন আমরা একটা ঘটনা শুনি ইমাম শাফি কি করে অন্য ইমামকে শ্রদ্ধা করলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এসেছিলেন ইমাম আবু হানিফার এলাকায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বয়সে অনেক বড় ছিলেন যেই দিন ইমাম আবু হানিফার হয় সেই দিনই ইমাম সাফির জন্ম হয় এক নক্ষত্রর যখন অস্ত যায় আর এক নক্ষত্রর উদয় হয় ইমাম সাফি যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কবরের কাছে আসেন তখন তিনি নামাজ আদায় করলেন ঠিক ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতেই ইমাম আবু হানিফা শিক্ষা দিয়েছেন সবাই জিজ্ঞাসা করল হে ইমাম আপনার মাজহাব আপনার মাসলাক আপনার মতাদর্শ তো এই পদ্ধতি নয় আপনি কি করে এই পদ্ধতিতে নামাজ আদায় করলেন তখন তিনি বললেন তা অজইমাহে কবর এই কবরের ইমামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমার মতামতকে আমি স্যাক্রিফাইস করলাম তার মতামত অনুযায়ী তার শিখানো পদ্ধতি অনুযায়ী আমি নামাজকে আদায় করলাম কি চমৎকার আদর্শ হজরত ইমাম সাপে এভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি শ্রদ্ধা প্রদর্শন করেছেন তা নয় বরং পরবর্তী সকলকে শিক্ষা দিচ্ছেন মতের বিভিন্নতার কারণে অন্য স্কলারের প্রতি অশ্রদ্ধা করা যাবে না আমি একজন পীরের অনুসারী তাই বলে কি আরেকজন হক্কানি কোনো পীরকে আমি গালিগালাজ করতে পারি অশ্রদ্ধা করতে পারি আমি একজন ইমামের পিছনে নামাজ পড়ি তাই বলে কি আরেক ইমামকে গালাগাল করতে পারবো তা নয় আজকের সমাজ যে অনৈক্য ধর্মীয় বিবাদে লিপ্ত খুবই হাস্যকর বিবাদ লিপ্ত জ্ঞানের অভাব নিষ্ঠার অভাব আল্লাহর ভয়ের অভাবের কারণে এগুলো করা হচ্ছে এক শ্রেণীর স্বার্থান্বেষী লোক এই ধরনের বিবাদ সৃষ্টি করে ধর্মীয় ব্যবসা করে যাচ্ছে সচেতন মুসলমানদেরকে এইসব ব্যাপারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে বিবাদগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে ইসলামের বিশাল সৌন্দর্যময় যে রূপ সেটাকে সারা পৃথিবীতে তুলে ধরতে হবে মনে রাখতে হবে অনৈক্য শুধু অশান্তি আনবে ঐক্য আমাদের শক্তিকে বৃদ্ধি করবে আমাদের মর্যাদাকে সারা পৃথিবীকে উচ্চ করবে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কি সারা পৃথিবীর মানুষের কাছে হাস্যকর হব আজকের পৃথিবীর মানুষরা বিজ্ঞানীরা কত কি আবিষ্কার করছে কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কিন্তু পাওয়ারফুল তারা আবিষ্কার করছে এবং সেগুলো ব্যবহার হচ্ছে অনেকখানি মুসলমানের বিরুদ্ধে আর আমরা এখনও লিপ্ত গোল টুপি আর লম্বা টুপির বিতর্ক নিয়ে কী জঘন্য হাস্যকর বিষয় আমরা আর মানুষকে হাসাবো না আমরা পরিচয় দেব আমরা একর জাতি জ্ঞানের জাতি আমরা কোরআনের জাতি আমরা মূর্খ জাতি নয় আল্লাহ পাক আমাদেরকে সকল ভেদাভেদ মোছন করে আল্লাহকে ভয় করে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক নসিব করুন আমি